এখন যদি কেউ প্রশ্ন করে যে বিয়ে করাটা কি, শুনেছেন এরকম প্রশ্ন যে অনেকে করে, বিয়ের হুকুম কি? কেউ যদি বলে বিয়ে সুন্নাহ, বলে জায়েজ উত্তম, কেউ বলে ফরজ ওয়াজিব, আপনি কোনটা বলবেন? আমাকে যদি কেউ প্রশ্ন করে বিয়ে কি, তাহলে আমি একটা দিক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিয়ে হলো ওযু করার মতো। এখন আপনি বলেন ওযু করা কি, ফরজ সুন্নত নফল কি? ফরজ, সবসময় ফরজ? আমি সকাল 10টা বাজে এখন আমি উজু করুম না? ওই সময় যদি আমি উজু করি, ওটা আমার জন্য কি হবে? উত্তম নফল, কারণ ওটা আমার উজু করা তখন ফরজ না, কিন্তু ওই সময় উজু করলে আমার জন্য নফল উত্তম হবে। কিন্তু এখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখন উজু করাটা কি ফরজ? এখন উজু করা ফরজ। বিয়েটা আপনি ওইভাবে নিয়ে নেন, বিয়ে ওই প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ যার সামর্থ্য আছে, কামনা আছে, যার কামনা বাসনা আছে এবং সামর্থ্যবান, এমন প্রত্যেক পুরুষের উপরে বিয়ে করা ফরজ। এখন আমাদের ওয়াক্ত হয়ে গেছে আপনার, তার মানে আপনাকে এখন আনলোড করতে হবে, আপনার এখন চাহিদা জেগে গেছে। আপনার চাহিদা জেগে গেছে, তাহলে আপনার একটা মাত্র পথ আল্লাহ খুলে দিয়েছে, সেটা কি? স্ত্রী। তাহলে আপনাকে স্ত্রীতে এমনি যাত্রা, যাকে তাকে তো রাস্তা থেকে স্ত্রী বানাতে পারবেন না, তো তাকে বিয়ে করতে হবে। রাসুলুল্লাহ বলছে তোমরা যদি রাস্তাঘাটে ঘুরো আর তোমাদের চাহিদা জেগে যায়, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে ফিরে আসো, কারণ ওর কাছে যা আছে তোমার স্ত্রীর কাছে তাই আছে। এটা বলেছে, এইভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তো বিয়ে করাটা হচ্ছে ওজুর নেই, যার চাহিদা আছে তার উপরে ফরজ, যার সামর্থ্য আছে চাহিদা, দুইটা জিনিস যার জমা হয়ে যাবে, সামর্থ্য এবং চাহিদা, তাহলে তার বিয়ে করা ফরজ। যারা বিয়ে করেছেন তারপরও যে তাদের চাহিদা যে মিটে গেছে এমন কিন্তু না, আমরা কিন্তু খবর রাখি। বুঝতে পারছেন, আপনার চোখও মহিলাদের দিকে যায় যদি আপনি বিয়ে করেছেন। আল্লাহ বলছেন বান্দা তার পাপ থেকে বাঁচতে হবে, অতএব সামর্থ্যবান যদি আপনি হয়ে থাকেন আরেকটা করেন, তাতেও যদি আপনার চরিত্র ঠিক না হয় আরেকটা করেন। আপনার জন্য চারটা আল্লাহ বলেছে, আর আল্লাহ বলছেন আলাইয়া আলামু মান খালাকা ওয়া হুয়া আল-লাতীফুল খাবির, বান্দা তোকে আমি সৃষ্টি করেছি, তোর ফিতরত সম্পর্কে আমি জানি। যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় তোর থেকে থাকে, যদি জাহান্নামকে তোর ভয় তোর মধ্যে থেকে থাকে, যদি সত্যি তুই জাহান্নাম থেকে বাঁচতে চাস, তাহলে তোকে চক্ষু লজ্জা নয়, প্রয়োজন তোকে চারটা বিয়ে করতে হবে, কিন্তু তোকে পবিত্র জীবন যাপন করতে হবে, পবিত্র জীবন যাপন করতে হবে। রাসূল সাল্লাম সম্পর্কে একটা আমাদের দৃষ্টিভঙ্গি আছে, আজকে আমার একটা কথা মনে পড়েছে, ইনশাআল্লাহ এটা আপনাদের সাথে শেয়ার করব। তো বিয়েটা আমার কাছে হচ্ছে ওজুর নেই, এখন যার জন্য প্রয়োজন তার উপরে ফরজ হয়ে যাবে। আল্লাহ কুল্লিয়ান, এটা একটা এক্সাম্পল দিলাম জাস্ট, বিয়ে করাটা ওজুর নেই, মানে কারো উপরে ফরজ, কারো উপরে নফল, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব হবে, বর্তাবে। বিয়ে করা যে ফরজ কোন সেন্সে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুমিনকে বলেছে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 24 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনি প্রত্যেক মুমিনকে বলে দেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের চক্ষুকে নত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। যালিকা আজকা লাহুম, আল্লাহ বলছেন এটাই তাদের পবিত্রতা, এর মধ্যে তাদের পবিত্র জীবন আছে, তারা যেন লজ্জাস্থানকে হেফাজত করে এবং তাদের চক্ষুকে নত রাখে। এটা হচ্ছে আল্লাহর ফরমান, আল্লাহ বলেছে আমাদেরকে চক্ষু নত রাখতে হবে, আর আল্লাহ বলেছে আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আল্লাহ বলে নাই যে তুমি বিয়ে করতে হবে, এটা বলেনি। আল্লাহ কি বলেছে? তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। এখন চক্ষু নত হওয়া, লজ্জাস্থানকে হেফাজত করতে যে পারবে, আল্লাহ বলছেন যালিকা আজকা লাহুম, এটা তার জন্য পবিত্র জীবন, তার জন্য এটা পবিত্রতা। আল্লাহু বিমা তাআমালুনা বাসির, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যে কি কে কোথায় কি করো আল্লাহ কিন্তু সব খবর রাখে।